দীর্ঘদিন ধরেই আপনার সবচেয়ে বড় একটা পরিচয় আপনার মানে ইন্ডাস্ট্রির মা আপনি, কারণ এত বেশি মায়ের ভূমিকা। আমি আরো নিজেকে ধন্য মনে করছি এবং আমি মনে করি আমার জীবনের এই 80 বছর বয়সে এসে সবচেয়ে বড় পাওয়া হলো যে আমি বঙ্গবন্ধু যে বায়োপিক হচ্ছে বিখ্যাত পরিচালক সেন্ডা নেগালের পরিচালনায় সে বঙ্গবন্ধু বায়োপিকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু মা সায়রা খাতুনের চরিত্র অভিনয় করেছি। আর এছাড়াও তার উপরে যে আরও কয়েকটি ছবি হয়েছে সেখানেও আমি প্রত্যেকটিতে মা হয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে এবং শ্রেষ্ঠ পাওয়া। অসংখ্য ধন্যবাদ। তার সাথে এই মুহূর্তে ঈদের তো একটা কাজের ব্যস্ততা চলে এসেছে মনে হয়। ঈদের সে কাজ করি না, তবু করছি এখন এত এত আমরা তো অতিমারির জন্য সব কিছুই বন্ধ ছিল, তারপরে কত সব কিছু জয় করেই আমাদেরকে চলতে হবে। আমি কাজ করছি, কিছু কিছু কাজ করছি। এবার ঈদে কি কোনো কাজ আসছে? হ্যাঁ, কাজ আছে। আর আমি শেখ রাসেলের আমার মেয়ে ছোট মেয়ে আমেরিকা থেকে সে এসছে, সেই জন্যে এই 15 দিন তাকে আমি সময় দিচ্ছি, তারপরে কাজ শুরু করছি।